যে মানুষ নিজেকে সুখী মনে করে না সে কখনো সুখী হতে পারে না। যে কেবল নিজের জন্য বাঁচে সে অন্যের কাছে মৃত। জীবনের সবচেয়ে আনন্দদায়ক যখন তা মূর্খতার ভিতর দিয়ে অতিবাহিত হয়। সবচেয়ে বড় সাম্রাজ্য হল নিজের উপর নিজের শাসন। আত্ম অনুসন্ধানের মাধ্যমে মানুষের যুক্তি ক্ষমতা বৃদ্ধি পায়। একজন মহাসাধুর শিষ্য হওয়া বৃথা যদি না তোমার নিজের বুদ্ধি থাকে। যে ভূমিতে সুখে থাকতে পারেন সেটাই আপনার দেশ। নীরব থাকুন অথবা নীরবতার চাইতেও ভালো কিছু বলুন। আমি নিজের কথা নিয়ে অনেক অনুশোচনা করেছি, কিন্তু নিজের নীরবতা নিয়ে কখনোই অনুশোচনা করতে হয়নি। চেষ্টা করার আগ পর্যন্ত কেউই জানে না সে কী করতে পারে। যে বন্ধুদের অবিশ্বাস করে সে আসলে শব্দটির মর্ম জানে না। নতুন বন্ধু হলে পুরাতন বন্ধুদের ভুলে যাবেন না।